হাই, আমি হাসান, স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো তুফান মুভি, যে 5 তারিখে রিলিজ পাচ্ছে কাল কলকাতায়, সেটা নিয়ে। শাকিব খান অলরেডি কলকাতায় আছে এই মুভি প্রমোশনের জন্য, নিয়ে কথা বলবো। সেটা হলো, অনেকে বলাবলি করছে যে 5 তারিখ রিলিজ না দিয়ে আর 1 সপ্তাহ পরে রিলিজ দিলে ভালো হতো। তো এটার বিষয়টা কি সঠিক কি না সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, কলকাতার হিসাবে এতটা করে এখন লাভ নেই, কারণ কলকাতায় দেবজিৎ যারা আছে এদের ছবি ভালো মতো ব্যবসা করতে পারে না। তা 1 সপ্তাহ পরে দিলেও কি, এখন দিলেও কি, আর 1 সপ্তাহ পরে চিন্তা করছে এই জন্যই যে কালকে মুভি চলতেছে প্রবাসের, সেজন্য অনেকে চিন্তা করতেছে যে 1 সপ্তাহ পরে দিলে হয়তো আর একটু বেশি হল পেতো কিংবা আরও ভালো মুভি চলতো। আসলে এইসব হিসাব করে এখন কোনো লাভ হবে না কলকাতায়। মেকাররা যেটা চিন্তা করেছে আমি চিন্তা করতেছি সেটাই ঠিক আছে, কারণ কলকাতায় কালকে মুভি চলছে 1 সপ্তাহ হয়েছে। তাই যেহেতু SBF আছে মোটামুটি ভালো হলই পাবে, তাদের সব কিছুই ঠিকঠাক করে তারা রিলিজ দিবে আশা করছি। সেরকম কোনো সমস্যা হবে না, যার যা ব্যবসা করে সেটাই ভালো। আশা করছি কলকাতায় যারা আছে তারা মুভিটাকে সাপোর্ট করবে ভালো করে ব্যবসা করার জন্য, কারণ এমন কমার্শিয়াল মুভি যদি হিট না হয় তাহলে কিন্তু কলকাতার মুভি, কমার্শিয়াল মুভি কিন্তু আসবে না। সেরকম কমার্শিয়াল মুভি যদি হিট না হয় কোনো ইন্ডাস্ট্রি বাঁচতে পারবে না। তো সেটার জন্য কমার্শিয়াল মুভি খুবই হিট হওয়া জরুরি। আমাদের এখানে তো খুবই ভালো চলছে তুফান, আশা করছি কলকাতাও ভালো চলবে। তো দেখা যাক কী হয়। আর আজকের থেকেই তাদের প্রমোশন শুরু হচ্ছে। শাকিব খান কালকে দেখলাম যে একটি এয়ারপোর্টে ভিডিওতে বলতেছে যা বলবো কালকে, তো দেখি কীরকম প্রমোশন হয়। অলরেডি তো দেখলাম যে কলকাতার রাস্তাঘাটে পোস্টার লাগানো, মেট্রো রেলের মনিটরে তুফানের টিজার চলতেছে। তা আশা করছি ভালো প্রমোশনই হবে আর ভালো ব্যবসা করবে কলকাতায়। আগে যে মুভি রিলিজ পেয়েছে এর থেকে আরও বেশি ব্যবসা করবে এটাই আশা করা যায়। তো দেখা যাক কী হয়, আর আপনাদের কী মতামত সেটাও কমেন্টে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে।